আপনার কম্পিউটারে বা মোবাইলে ইন্টারনেটের স্পিড কত সেটা কিভাবে চেক করতে হয় সেটা আপনি জানেন না। কিংবা ধরুন যে আপনি নতুন একটা ব্রডব্যান্ডের লাইন নিয়েছেন, লাইন নেওয়ার পর তারা যতটুকু স্পিড আপনাকে দেওয়ার কথা ততটুকুই কি আপনি পাচ্ছেন নাকি কম বেশি পাচ্ছেন সেটাও আপনি কিভাবে চেক করতে হয় বুঝতে পারছেন না। আবার ঠিক একই সিচুয়েশন, ধরুন যে মাঝে মাঝে আপনার হঠাৎ করে মনে হচ্ছে যে আপনার মনে হয় ইন্টারনেট স্পিডটা কম, আসলেই কি কম সেটাও আপনি বুঝতে পারছেন না। সো এই সিম্পল জিনিসগুলো কিভাবে কোনো ধরনের সফটওয়্যার ডাউনলোড ছাড়া মাত্র কয়েক সেকেন্ডে আপনি জেনে যেতে পারবেন সেটাই হচ্ছে আমাদের আজকের টিউটোরিয়াল। আর এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইল বা পিসি বা ল্যাপটপ যেখানে হোক আপনাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে এবং সেখানে গিয়ে টাইপ করতে হবে fast.com। সো সিম্পলি fast.com টাইপ করে এন্টার দিবেন এবং ইনস্ট্যান্টলি কয়েক সেকেন্ডের ভিতরে আপনার সামনে কিন্তু আপনার কম্পিউটারের ইন্টারনেট স্পিডটা চলে আসবে। ঠিক এই মুহূর্তে আমার পিসিতে এটা কানেক্টেড রয়েছে, একটা ব্রডব্যান্ড কানেকশন, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই যেখানে একটা সার্কেল রয়েছে এটা একটু ঘুরতেছে, এর মানে হচ্ছে এখনও সে আসলে এটা চেক করতেছে। সো এই যখন গ্রিন সিগন্যালটা চলে আসলো তার মানে এখন আমার ইন্টারনেটের ডাউনলোড স্পিড হচ্ছে 28 Mbps। যদি কখনও আপনার মনে হয় যে না ডাউনলোড তো আমি দেখলাম আমার আসলে আপলোড স্পিড কত, আমি কখনও কোনো ফাইল কাউকে পাঠাতে গেলে দেখা যায় আমার ফাইলটা যাচ্ছে না, তার জন্য করতে হবে সিম্পলি শো মোর ইনফো এখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর দেখবেন ডান দিকের এই যে একটা সেকশন রয়েছে আপলোড সেকশন, এইটা কিন্তু এখন আবার নতুন করে এখানে চেক হচ্ছে এবং কয়েক সেকেন্ড পর আবার এটাও আমরা দেখতে পাবো যে আমার আপলোড স্পিড কত। তো এই তো চলে আসলো, আমার আপলোড স্পিড হচ্ছে 64 Mbps। এখন আমার ডাউনলোড কম আপলোড বেশি এর কারণ হচ্ছে আমি আসলে যাদের কাছ থেকে ইন্টারনেট প্যাকেজটা নিয়েছিলাম আমি এমনটাই নিয়েছিলাম যে আমার ডাউনলোড থাকবে যা তার আপলোড থাকবে তার দ্বিগুণ। সো অলমোস্ট আমি কিন্তু এটা যা আমি চেয়েছি তাই আমি পাচ্ছি, এটা এনশিওর করা গেল এখান থেকে। এবং মোবাইল থেকেও আপনারা সিম্পলি জাস্ট সিম্পলি fast.com-এ চলে যাবেন, গেলে একই ধরনের ইন্টারফেসে আপনারা এটা দেখতে পাবেন। তবে মোবাইলের ক্ষেত্রে একটা বিষয় সেটা হচ্ছে যে আপনার মোবাইল যদি ওয়াইফাই রাউটার থেকে অনেক দূরে থাকে, মানে ওয়াইফাই সিগন্যালটা যদি আপনি কম পান কিংবা আপনি মোবাইলে ডাটা ইউজ করতেছেন যেখানে হয়তো মোবাইল সিগন্যালটাই উইক, সো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই স্পিডটা অবশ্যই পিসি থেকে কম পাবেন। আর আমার পিসিতে এখন ডিরেক্টলি কানেক্ট করা রয়েছে কিন্তু ক্যাবলের স্পিডটা একটু বেশি হয় যতই আমরা সেটা ওয়াইফাইয়ের সাথে কম্পেয়ার করতে যাই না কেন। সো এই ছিল আমাদের আজকে ছোট্ট টিউটোরিয়াল, ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না। দেখা হবে সামনের কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।